আসসালামু আলাইকুম আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছে আমি রাজীব প্রথমে জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে সিরিয়ায় যাত্রীবাহী বিমানে ক্ষেপণাস্ত্র হামলা জরুরি অবতরণ ইদলিবে যে কোনো হামলা প্রতিহতের হুঙ্কার তুরস্কের গোপনে সৌদি যুবরাজ ও নিতানিয়াহের বৈঠকের আয়োজনের চেষ্টায় যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল আল আকসাই ফিলিস্তিনিদের নামাজে বাধা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সাক্ষাৎ এবং সর্বশেষ থাকছে উহানে করোনা মার্কিন নাগরিকের মৃত্যু এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় ভুলে নিজেদের বিমানেই হামলা চালিয়েছে সিরিয়া হামলার সময় একশো জন যাত্রী নিয়ে অল্পের জন্য রক্ষা পায় সিরিয়ান এয়ারলাইন্স চাম উইংসের বিমানটি পরে সেটি সিরিয়ার উত্তর পশ্চিম লাটকিয়ার কাছে অবস্থিত একটি রাশিয়ান বিমান বিমানঘাটিতে জরুরি অবতরণ করে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার ইরানে নাজাব থেকে দামস্কের উদ্দেশ্যে আসার সময় চাম উইংস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে এর আগে ওই দিনই সিরিয়ায় কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এর প্রতিশোধ নিতেই সিরিয়াও পাল্টা হামলা চালায় আর এরই মধ্যে পড়ে যায় চাম উইংসের বিমানটি এদিকে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগুর কুনাশিংখোভ বলেন ইসরায়েলের এমন কর্মকাণ্ডে শতাধিক যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল এর আগে গত আটই জানুয়ারি খামিনি বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় ইউক্রেনগামী পিএস সেভেন ফাইভ টু বিমান এতে বিমানের একশো বাহাত্তর যাত্রী এবং কুরু সবাই প্রাণ হারান তাদের মধ্যে ইরানের বিরাশি কানাডার তেষট্টি ইউক্রেনের এগারো সুইডেনের দশ চারজন আফগানিস্তান তিনজন জার্মানি এবং অপর তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন ইরাকের দুটি মার্কিন ঘাটিতে ইরানের হামলার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে তখন ইরান দাবি করে ভুল করেই ইউক্রেনের ওই বিমানটিতে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিপ প্রদেশে দেশটি সরকারি বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্ক বলছে সেখানে যে কোনো হামলা তারা প্রতিহত করবে ইদলিবের গুরুত্বপূর্ণ শহর সারাকেব সহ সিরীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিক্রিয়ায় এই কথা জানালো তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সেনাবাহিনীর অভিযানের সাত তুর্কি সেনা নিহত হন তুরস্ক জানায় তাদের পাল্টা হামলায় সিরীয় সেনাবাহিনীর ছিয়াত্তর জন সেনা নিহত হয়েছে তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কর্নেল ওলকাজি ডেনিজের বলেন যে কোনো হামলার সমুচিত জবাব দেওয়া হবে ইদলিবে আমাদের সেনাবাহাদের অবস্থান থাকবে এবং তারা নিজ নিজ দায়িত্ব পালন করবে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা শেষ প্রদেশ ইদলিবের গুরুত্বপূর্ণ শহর সারাকেব নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সরকারি সেনাবাহিনী সিরীয় বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুর্কি বাহিনীর সাথে দুই দিনের গুলি বিনিময়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাটি দখল করে তারা সিরীয় সেনাবাহিনী এই অভিযানে আকাশপথে হামলা চালিয়ে সহযোগিতা করে দেশটির বিমানবাহিনী ও সরকার সমর্থক রাশিয়া অভিযানের ফলে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রদেশটি ছেড়ে পালিয়েছে সারাকেব শহরে সিরিয়ার দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এসে মিলিত হয়েছে এই দুটি মহাসড়ক সরকার নিয়ন্ত্রিত দামেস্কো ও আলেপ্পকে সংযুক্ত করেছে কিন্তু তা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার মধ্য দিয়ে এগিয়েছে টেলিভিশন ফুটেজে দেখা যায় সামরিক যান ও সেনারা বিধ্বস্ত শহরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে রাস্তার পাশে পড়ে আছে লাশ সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সেনাবাহিনী শহরে পুঁতে রাখা মাইন নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে এর আগে আরেকটি গুরুত্বপূর্ণ শহর মারাত আল নোমান পুনর্দখল করে সরকারি বাহিনী ইরানি মিলিশিয়া ও রাশিয়ার বিমান হামলার সহযোগিতায় ডিসেম্বরে শুরু করা অভিযানে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী উত্তর পূর্বাঞ্চলীয় অনেক শহর ও গ্রাম পুনর্দখল করেছে এ সময় পাঁচ লাখের বেশি মানুষে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে শরণার্থীদের ঢল নামার আশঙ্কায় সিরীয় বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা দেওয়া তুরস্ক সরকার অভিযান বন্ধের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দুই সাল থেকেই ইদলিবে সেনা মোতায়েন রেখেছে তুরস্ক দুই সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইদলিবে বাসার বিরোধী বিদ্রোহীরা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছে দুই সাল থেকেই ইদলিবে বিদ্রোহীদের সহযোগিতার জন্য সেনা মোতায়েন রেখেছে তুরস্ক ইরানি মিলিশিয়া ও রাশিয়ার বিমান হামলার সহযোগিতায় ডিসেম্বরে শুরু করা অভিযানে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী উত্তর পূর্বাঞ্চলে অনেক শহর ও গ্রাম পুনর্দখল করেছে এ সময় পাঁচ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিয়াহকে একসঙ্গে আলোচনায় বসানোর জন্য কূটনীতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাতে এক আরব কূটনীতিক এই দাবি করেছেন তিনি বলেছেন এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল মিশর ও সৌদি আরবের মধ্যে কূটনীতিক আলোচনা হচ্ছে কয়রোতে এই বৈঠক আয়োজনের চেষ্টা চলছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর এই সব খবর জানিয়েছেন ইসরায়েলি সংবাদমাধ্যম ইজরায়েলের হুয়ায়ুম খবরে বলা হয়েছে তেল আবিব ও রিয়াদের মধ্যে মধ্যস্থকারী হিসাবে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সিনিয়র আরব কূটনীতিক বলেন সম্প্রতি ওয়াশিংটন ইসরায়েল মিশর ও সৌদি আরবের মধ্যে কয়রোতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটা বৈঠকের আয়োজন জন্য জোরদার কূটনীতিক আলোচনা চলছে এই বৈঠকে ইসরায়েলের নির্বাচনের আগেও হতে পারে এতে উপস্থিত থাকতে পারেন ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সুদান ওমান ও বাহরাইনের নেতারা এর আগে খবরে জানা গিয়েছিল এই বৈঠক বাহারাইনের রাজধানী মানামাতে আয়োজন করা হতে পারে কারণ এখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতাব্দীর সেরা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল মূলত নেতানিয়াহু ও সৌদি যুবরাজকে একসঙ্গে বসানোর জন্যই এত আয়োজন এই বিষয়ে জানা গেছে যে জর্ডানকে প্রস্তাবিত বৈঠকের আমন্ত্রণও দেওয়া হয়েছিল কিন্তু দেশটির বাদশাহ আব্দুল্লাকে আরব দেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় যাতে করে ফিলিস্তিনকেও বৈঠকে আমন্ত্রণ করা হয় যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং জানায় এ বিষয়ে ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা চলছে ইসরায়েলও ফিলিস্তিনিদের অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানায় তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রকে কূটনীতিকভাবে বয়কট এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন রাখার বিষয়ে অটল থাকেন আরব কর্মকর্তারা বলেছেন এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র বলে এটি হবে আব্বাস ও ফিলিস্তিনিদের জন্য অঞ্চলটির কূটনীতিক অগ্রগতি অংশগ্রহণের শেষ সুযোগ গত কয়েক বছর ধরে সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশ ইজরায়েলের সঙ্গে ক্রমশ সম্পর্ক বাড়িয়ে চলেছে এতে করে ধারণা করা হচ্ছে ইহুদি রাষ্ট্রটির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে মুসলিম আরব দেশগুলোর আর ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডের লড়াই ক্রমেই গুরুত্ব হারাচ্ছে তাদের কাছে গত বছর জুলাই মাসে ইসরায়েল ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে প্রকাশ্য বৈঠকও করেন এটাই ছিল কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের প্রথম প্রকাশ্য বৈঠক এছাড়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই ইসরায়েলের দুই দশক ধরে চলমান গোপন সম্পর্কের কথাও সম্প্রতি প্রকাশ্যে এসেছে মাত্র গত সপ্তাহে যখন ট্রাম্পের শতাব্দী সেরা চুক্তি বা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন করা হয় তখন সৌদি আরব ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার ইচ্ছা প্রকাশ জানায় মুসলিম দেশগুলোকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কারণ মার্কিন ও ইসরায়েলরা মুসলমানদের ধ্বংস চায় ইরাকে সুন্নি ওলেমা পরিষদের প্রধান শেখ মোহাম্মদ আল মোল্লা কথা জানিয়েছেন শুক্রবার কথা বলেন তিনি ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মবিলাইজেশন কমিটির উপপ্রধান আবু মাহাদি আল মোহাসকে শাহাদাতের চেহলামকে সম্মান রেখে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি শেখ মোহাম্মদ আল মোল্লা বলেন যুক্তরাষ্ট্র জোর করে ইরাকে প্রবেশ করেছে এবং এখনও অবস্থান করছে তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইরাককে ধ্বংস করা তিনি জানান তার নেতৃত্বাধীন সংগঠন সন্ত্রাসবাদ ও গোষ্ঠী প্রকৃতি ও সাম্প্রতিকতার ঘোর বিরোধী একই সঙ্গে তাদের অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কারণ মার্কিন ও ইসরায়েলরা মুসলমানদের ধ্বংস চায় মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করে ইরাকের এই আলেম শুক্রবার ইরাকের বসরায় অনুষ্ঠিত এই শোক অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন আল আকসা মসজিদ থেকে কয়েকশো ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হলো শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে আল আকসায় গিয়েছিল ফিলিস্তিনিরা কিন্তু সেই মসজিদে তাদের জুমার নামাজ আদায় করতে দেওয়া হয়নি এর আগেও এমন ঘটনা ঘটেছে শুক্রবার সকালে ফিলিস্তিনিদের বহনকারী বেশ কয়েকটি বাস জেরুজালেমে প্রবেশ করে এরপর ইসরায়েলি বাহিনী ওই বাসগুলোকে আটক করে তারা বাসগুলোকে ইউটার্ন করে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয় ওই এলাকায় বিশৃঙ্খলা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসরায়েলি দখলদারী বাহিনী দাবি করে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে আল আকসা মসজিদে শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে ওই এলাকায় অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করে হয়েছে নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি বলেন আমাদের মসজিদে প্রবেশ করতে না দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই তারা লোকজনকে বিনা অপরাধে শাস্তি দিচ্ছে গত সপ্তাহেও কয়েক হাজার মুসল্লিকে আল আকসাই প্রবেশ করতে দেওয়া হয়নি শান্তি পরিকল্পনা ঘোষণার পর প্রথমবারের মতো শুক্রবার কয়েক হাজার ফিলিস্তিনি আল আকসাই নামাজ আদায় করতে যায় কিন্তু তাদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি ইসরায়েলি বাহিনী তাদের উপর রাবার বুলেট ছুঁড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডার ও সদস্যরা উনিশশো সালে বিপ্লবের চূড়ান্ত সাফল্যের কয়েকদিন আগে অর্থাৎ আটই ফেব্রুয়ারি বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডার পাইলট ও সদস্যরা ইমাম খামিনী রহমাতুল্লাহের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে একত্রতা ঘোষণা করেন এরপর থেকেই প্রতি বছর এই দিনে বিমান বাহিনীর লোকজন সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করে আসছেন তিনি বিমান বাহিনীর কমান্ডার ও সদস্যদের সমাবেশে বলেন বিপ্লবের আগে তাগুতি রাজতান্ত্রিক সরকারের খুব কাছের বাহিনী হিসাবে পরিচিত ছিল বিমান বাহিনী কিন্তু এই বাহিনী ইসলামী বিপ্লবের সঙ্গে একত্রতা ঘোষণা করলে রাজতান্ত্রিক সরকারের বিস্মিত হয়ে যায় কারণ তাদের কাছে এটা ছিল অপ্রত্যাশিত তিনি আরও বলেন এই ঘটনায় একটি শিক্ষা হলো তাগুতি শক্তি এক এমন জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয় যা তারা চিন্তাও করতে পারেনি চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে শনিবার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর এএফপির মার্কিন দূতাবাসের মুখপাত্র এ পিকে বলেন আমরা নিশ্চিত করছি যে করোনাভাইরাসে আক্রান্ত ষাট বছর বয়সী এক মার্কিন নাগরিক ৬ ফেব্রুয়ারি চীনের উহান নগরীর একটি হাসপাতালে মারা গেছেন দূতাবাসের ওই মুখপাত্র আরও বলেন এই মৃত্যুতে আমরা ওই পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি তবে পরিবারটির গোপনীয়তা রক্ষার্থে স্বার্থে এই ব্যাপারে আর কিছু জানানো হবে না গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা এছাড়া বিশ্বের প্রায় পঁচিশটি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা সাতশত বাইশ জন বলে জানিয়েছে চীনা সরকার করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসাবে শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশির মতো সমস্যা দেখা দেয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধু বান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ